ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে ফের সমন পাঠানো হলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পক্ষ থেকে। এ নিয়ে ছবার সমন পাঠানো হয়েছে হেমন্ত সোরেনকে। আগামী মঙ্গলবার তাকে ডাকা হয়েছে রাঁচিতে যে জোনাল অফিস রয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের, সেখানে তাকে তলব করা হয়েছে। তার বিরুদ্ধে জমি সংক্রান্ত বেশ কিছু জমি বিক্রি এবং তার যে কেনার ঘটনায় জালিয়াতির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে, এবং আর্থিক তছরূপের অভিযোগ রয়েছে। সেই তছরূপের প্রেক্ষিতেই আগামীকাল 12 ডিসেম্বর তাকে রাঁচিতে ইডির যে জোনাল অফিস রয়েছে সেখানে তাকে তলব করা হয়েছে। এর আগেও ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে ইডির পক্ষ থেকে সমন পাঠানো হয়েছিল এবং সেই সময় তিনি রক্ষা কবচ চেয়ে হাইকোর্টে গিয়েছিলেন এবং তিনি সুপ্রিম কোর্টেও যান। সেখান থেকে হাইকোর্টের আবেদন করার নির্দেশ দেওয়া হয়। ঝাড়খণ্ড হাইকোর্ট সোরেনের সেই আবেদন খারিজ করে দিয়েছে এবং তার প্রেক্ষিতে আগামীকাল সেক্ষেত্রে তাঁর যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে বলেই মনে করা হচ্ছে।